সুস্মিতা, ইতিমধ্যে আমরা দেখলাম যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন হেমন্ত সোরেন এবং গ্রেফতার হলেন, বা বলা ভালো যে কাস্টাডিতে নেওয়া হলো তাকে। এই যে বিজেপি বিরোধী যে শক্তি, তাদের বিরুদ্ধে দুর্নীতির এই প্রবল অভিযোগ, এটা কি মনে হয় না যে বিজেপিকে 24-এর আগে আরো বেশি সুবিধা করে দিচ্ছে? না, উল্টো দিক থেকে এটাও হতে পারে যে বিজেপি নিজস্ব দুর্বলতার জায়গাটা বুঝতে পেরে বিরোধীদেরকে কোণঠাসা করার জন্য এই অভিযোগগুলোকে সামনে রেখে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী প্রস্তুতি করছে, যার অর্থ যে এই নির্বাচনে স্বাভাবিকভাবে জেতার অবস্থায় বিজেপি নেই, এরকম একটা ভেতরে তো ক্যালকুলেশন থাকতে পারে। কাজে ওগুলো এত সহজ হবে না, কারণ দুনিয়ার সবাই খারাপ আর আমি একমাত্র ভালো, আর বিজেপি দল কিভাবে চলে, টাকা কোথা থেকে আসে, টাকা কত খরচ করে, এগুলো সবই লোকে জানে, লোকের নজরের মধ্যে আছে, ফলে তারা ওগুলো লোকের থেকে 1 পয়সা চাঁদা তুলছে না, অথচ লোকের কাছে গিয়ে কোটি কোটি টাকা, 1,000,000 কোটি টাকা ইলেকশনকে কেন্দ্র করে ব্যয় করছে, এগুলো নিয়ে কোনো কথা নেই। আর যত খারাপ লোক সব বিরুদ্ধে রয়েছে, এবং তারা যদি ওর কাছে সারেন্ডার করে নীতিশ কুমারের মতন, তাহলে পরে কোনো অসুবিধা নেই। একই সঙ্গে দুটো ঘটনা তো, একটা নীতিশ কুমার আবার ওখানে গিয়ে চিফ মিনিস্টার হচ্ছে, আর এদিকে হেমন্ত সোরেন বিজেপির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াচ্ছে। কাজে এটা জিনিসটা ওরকম সহজ সরল নয়। আমার নিজের ধারণা যে বিজেপি খুব ভালো অবস্থায় নেই, যার জন্য অনেকগুলো পদক্ষেপ শেষ বেলাকার পদক্ষেপ তারা নিতে হচ্ছে, প্রশাসনিক পদক্ষেপ, প্রশাসনকে ব্যবহার করে নিজের পক্ষে যাতে নির্বাচনী লড়াইটাকে গুছিয়ে আনা যায়, তার মতন করে কতগুলো ব্যবস্থা তাদের নিতে হচ্ছে। কিন্তু একটা কথা তো মানতে হবে যে ঝাড়খণ্ডে তো এই ধরনের ঘটনার ধারাবাহিকতা রয়েছে, মধু কোড়া, শিবু সোরেন, তারপর হেমন্ত সোরেন, এখন সকলের বিরুদ্ধে কি এগুলোর সঙ্গে সব দলই জড়িয়ে আছে, কখনো কংগ্রেস জড়িয়ে আছে, কখনো বিজেপি জড়িয়ে আছে। এবার যখন বিজেপির বিরুদ্ধে এটা চলে যাচ্ছে, তখন বিজেপি এটাকে সামনে নিয়ে আসছে, এই তো ব্যাপার। ঝাড়খণ্ডের যদি অতীতের এইগুলো, এই জাতীয় দুর্নীতি সংক্রান্ত বিষয় দেখা যায়, তাহলে দেখা যাবে দুটো মেজর পার্টি তার সঙ্গে ইনভলভ আছে। একসময় কংগ্রেস ও মেজরিটি এস্টাবলিশ করার জন্য শিবু সোরেনের বাহিনীকে নিয়ে খেলেছে, এবং তারপরে বিজেপি এদের সঙ্গে কাছে পেতে পারেনি বলে, এদেরকে কব্জা করতে পারেনি বলে। তুমি কি তুমি কি দুটো ক্ষেত্রেই মানে মধুকোড়া, শিবু সোরেন, হেমন্ত সোরেনদের একটা বেনিফিট অফ ডাউট দিচ্ছ যে তারা রাজনীতির শিকার হয়েছে? হ্যাঁ, বটেই তো, রাজনৈতিক পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা যে চাপের পরিবেশ তৈরি করে সেটাকে মোকাবেলা করার মতন অবস্থায় যারা থাকে না, তারা আত্মসমর্পণ করে, আর যারা থাকে তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনাগুলোকে ইস্যু করা হয়। তাহলে এই একই কৌশল যদি কংগ্রেসও নিয়ে থাকে, তোমার কথা মতো তুমি যে কথাটা বলছো, তাহলে আজকে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের দাঁড়াবার নৈতিকতা কতটা রয়েছে? ইডি এবং সিবিআই কে বিজেপি যেরকম ব্যাপকভাবে সর্বত্র বিজেপি বিরোধীদের ব্যবহার করছে, কংগ্রেস সেটা করেনি। কংগ্রেস কখনো পার্লামেন্টে মেজরিটি প্রমাণ করতে কিছু শর্ট পড়েছে তার উপর করেছে, এগুলো নিয়ে পার্লামেন্টে তো টাকার বান্ডিল দেখানো হয়েছে। এটা একটা বিজেপি যেরকম রাজ্য রাজ্য ধরে ধরে নিজস্ব এমপি বাড়াবার জন্য, যেখান থেকে গতবার জিতেছে সেখান থেকে আর বাড়াবার স্কোপ নেই, বরং সেখান থেকে কমবে, তাই নতুন করে বিভিন্ন রাজ্য ধরে যেখান থেকে তার বেশি এমপি নেই সেসব জায়গা থেকে এমপি বাড়াবার জন্য যে কৌশল নিচ্ছে, এগুলো এরকম ভাবে কংগ্রেস করেনি। এ ব্যাপারে এটা কি বলা যায়, সমিতা, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা, এই দুটি কারণের জন্য কংগ্রেসের দেখানো পথে বিজেপি চলছে? দেখানো পথেও আমি বলবো না, এগুলো কংগ্রেস তার মতন করে তার সময় করেছে, এবার বিজেপি এটা লাগাতার ভাবেই করে যাচ্ছে। তো এবার এই পর্যায়ে আদবানি ইসে বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, ওটা যদি আলাদা করা যায়, তার পরবর্তী সময়ের পর্যায়ে 14 থেকে যেটা চলছে, তাতে বিজেপি যেভাবে বিরোধী শক্তিকে কবজা করার চেষ্টা করেছে, এটা কখনো কোনো দলই করেনি। এটা বিজেপির পক্ষে বা আরএসএস এর পক্ষেও এগুলোর অনেক জায়গায় ব্যাকফায়ার হচ্ছে, কারণ ওদের একটা নীতি আদর্শ ভিত্তি করা চলে, সেভাবে যাদেরকে নিয়ে করছে তারা সবাই সেটা মেনে মানিয়ে নিয়ে চলতে পারছে না, ফলে তার কতগুলো ব্যাকফায়ারও হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওরা
মানে টাকা দিয়ে এমএলএ কিনে ভোট হয়ে যাওয়ার পর মাইনরিটি হয়েও মানে তারপরে আবার মেজরিটি করে সরকার করা, এগুলো তো কংগ্রেসের আমলে হয়নি। এগুলো সব পরপর ক্ষমতাকে দখল করার জন্য বিজেপি যে রাস্তায় হাঁটছে, এটা ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটা লজ্জার ব্যাপার এবং ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার একটা পথ হিসেবে এটা নতুন করে খুলে গেছে। অনেক ধন্যবাদ সুমিতদা।